गुड मॉर्निंग फ्रेंड्स, सो टुडे इज द थर्ड डे ऑफ आवर ट्रिप, आज के लास्ट, सो ये व्यू आज के रूम थेके रिसोर्टर एटा स्पेशलिटी जे गेस्ट हाउस टा जेटा पूरो रूम गुलो संगे बालकनी गुलो एकदम माने कांचनजंगा फेसिंग। जाइ होक आज के आमरा एखान थेके एखन सब रेडी होए सकाल बेला ब्रेकफास्ट करब। आज के प्लान करेछि केवेंटारे ब्रेकफास्टेर जन्य আর তারপরে আমরা মিরিক হয়ে শিলিগুড়ি ফাইনাল। তো আজকের আমাদের যা প্ল্যান, অ্যাকর্ডিংলি আমরা ব্রেকফাস্ট করবো দার্জিলিংয়ে, লাঞ্চ করবো মিরিকে, আর ডিনার করবো শিলিগুড়িতে। সো দিস ইজ দ্য ক্লাসিক গেস্ট হাউস অ্যান্ড হিয়ার ইজ দ্য ওনার অফ দ্য ক্লাসিক গেস্ট হাউস। সো ইট ওয়াজ আ প্লেজেন্ট স্টে উইথ ইউ অল। Thank you so much. All the description of Classic Guest House will be in my description box. Thank you. Hello everyone. তো আমাদের তো রেডি রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট খাওয়ার জন্য। আমরা এখন ম্যালে আর সবাই চা খাচ্ছে। চা খাওয়া হয়ে গেছে সবার। এবার চা খাওয়া হলে এই যে মাম্মা, আজকে আমাদের লাস্ট দিন। দাদাইয়া হাই, মর্নিং মর্নিং, গুড মর্নিং। এই থাম কোথায় গেল? এই যে থাম, গুড মর্নিং। এই যে দাদা, গুড মর্নিং। তো এখন আমরা চিল করছি, এবার আমরা ক্যাবিনতে এসে ব্রেকফাস্ট করতে যাব। আমরা ম্যালে চা খেলাম, ম্যালে চা খাওয়ার অনেক জায়গা আছে। আর আর এই যে পাপা, তো এখন আমরা যাব ক্যাবিন টেসে ব্রেকফাস্ট করতে। আমরা কাল রাতে এখানকার ওয়ার্ল্ড ফেমাস ওদের টি কিনেছি, দার্জিলিং টি ফ্রম গোল্ডেন টিপস। আর এখন আমরা একটু ঘুরে বেরিয়ে তারপর আমরা 10টার মধ্যে বেরিয়ে যাব। তো এখন আমরা ম্যালে, চলো আমরা ক্যাভেন্টার্স গিয়ে আবার দেখা করব। ক্যাভেন্টার্স So here we are in the Cavender, in the line, standing in the queue. As you can see, so many people. So this is the Cavender restaurant, and this is the open area. আমরা এখন দার্জিলিং থেকে রওনা দিয়ে দিয়েছি। Now we are on the way to Mirik. We are already inside our car. Now we are moving towards Mirik. Hello everyone. তো আমরা এখন মিরিকে পৌঁছে গেছি। প্রচন্ড হেক্টিক জার্নি ছিল, আর দেখলো একটু বমি করেছে। কিন্তু এই যে যে মেন ছিল, এই যে প্রচন্ড শরীর খারাপ, এই যে পাপা যার কিচ্ছু হয়নি, আমি কোনো কোনো কষ্টে চেপে রেখেছিলাম, এই যে দাদাইয়া, তারপর এই তো থাম কোথায় চলে গেল, এই যে থাম। হ্যাঁ, কিরকম লাগছে? খুব ভালো লাগছে, খুব ঠান্ডা, প্রচুর ফল খেয়েছি। হ্যাঁ, আমরা ওখানে একটা ফ্রুট শপ আছে যেখানে আমি দেখাচ্ছি। দাঁড়া, এই যে ডিয়ার, এরা ফ্রুট জুস খাচ্ছে। একটাই প্রায় আমাদের লাঞ্চ, আর খেতে পাচ্ছি না। এই যে শপটা, সো দিস ইজ দ্য মিরিক। এখানে ঝিল এন্ড দ্য বিউটিফুল পার্ক হিয়ার এন্ড দ্য সিনারি ইজ না মাইন্ড ব্লোয়িং। জাস্ট সি দ্য সিনারি হিয়ার, ইটস ইন মিরিক।
রিম রিম The scenery is mind blowing here. আমরা এখন মিরিকে সবাই ঝালমুড়ি খাচ্ছি, এনজয় করছি টুকটাক স্ন্যাক্স। আর এই গেটটা So now we have finally reached the NGP station. For the train, which is at 8 o'clock. You can avail the flight also. Those who want to go by the want to avail the flight, for that you have to go to the Bagdogra airport, and from there the flights are available. And we are going by train, that's why we have come to the NGP station. So this was all about our trip. So here we are in the NGP station. Amra finally NGP station e chole eshechi. Journey is almost done. Journey শেষ তাই তো? NGP station এ চলে এসেছি আমরা সবাই বসে আছি। Journey শেষ। সবার mood off. মানে এখন যেটা নেশা। কিন্তু লাগে। আমাদের journey almost শেষ। তাই তো? Yes. At NGP station. স্টেশনটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা যখন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পোস্টিং ছিল তখন অনেকবার এখানে যাতায়াত করেছি, কিন্তু 10 বছর পর এসে দেখছি অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু চিনতে পারছি না জায়গাগুলো। তো গুড নাইট ফর টুডে। সো নাও উই আর অ্যাট দ্য ওলা ফ্রম শিয়ালদা স্টেশন অ্যান্ড উই আর গোয়িং ব্যাক টু আর হোম। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ব্লগ। Everyone is at the Ola. So this is the end of the vlog, and don't forget to like, share and subscribe and turn on the post notifications so that you will be notified each time we post a new videos like this. Bye bye. Tata. Good morning friends. আজকে আমি দার্জিলিং ট্যুরের ব্যাপারে দু একটা টিপস আপনাদের দিচ্ছি, যেগুলো খুব ইম্পর্টেন্ট আপনাদের ডিউরিং ট্যুর এটা দরকার পড়বে। ফার্স্ট হচ্ছে, আপনারা যখন এখানে শিয়ালদা থেকে ট্রেনে দার্জিলিং মেল হোক, পদাতিক হোক, যে ট্রেনেই যাচ্ছেন, আপনারা অবশ্যই ডিনার এবং সাফিসিয়েন্ট ওয়াটার কিন্তু সঙ্গে করে নিয়ে যাবেন। তার কারণ অনেক সময় যেহেতু ট্রেনগুলো রাতে যাচ্ছে, সেহেতু আপনি ট্রেনে ওঠার পরে যদি এই দুটো না নিয়ে যান আপনার প্রবলেম হতে পারে। আর ডিউ টু কোভিড আর কি, কোভিডের জন্য ওরা কিন্তু এসিতে কোনো বেডিং দিচ্ছে না, কাজেই বেডিংয়ের ব্যবস্থা আপনাকে নিজেকেই করতে হবে। আগে যেগুলো দিত এখন সেরকম কোনো ব্যবস্থা নেই। শুনেছি যে নেক্সট কিছুদিন পরে ওরা কিছু বেডিংয়ের ব্যবস্থা করবে, পেইড, ওটা হচ্ছে টাকা দিয়ে নিতে হবে এবং ওটা ওয়ান টাইম কিছু একটা বলছিলো, কিন্তু এই মুহূর্তে কিন্তু সেরকম কোনো ব্যবস্থা কিছু নেই। আর আপনি দার্জিলিংয়ে এনজিপিতে নামার পরে কার যে হায়ার করবেন সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কার আপনারা কতজন যাচ্ছেন, ক সিটের হবে সেগুলো একটু দেখে নিতে হবে। আর যদি আগের থেকে বুক করে নেন তাহলে কিন্তু কত সিটার হচ্ছে এবং লাগেজ নেওয়ার মতো সাফিসিয়েন্ট জায়গা রয়েছে কি না কারের মধ্যে বা কারের উপরে বাঙ্ক আছে কি না সেইগুলো একটু কিন্তু আপনাদের কার হায়ারের সময় দেখে নিতে হবে। এবং ড্রাইভার বা আপনারা যেখানে ট্রাভেল এজেন্সিতে বুক করছেন কথা বলে নেবেন কিন্তু যে আপনারা যদি রাস্তায় কোথাও দাঁড়াতে চান সেগুলো কিন্তু তার জন্য কিন্তু আলাদা চার্জ লাগে, কাজেই সেগুলো কিন্তু ভালো করে কথা বলে নিয়ে সেই মতো ঠিক করবেন।
আর দু নম্বর যেটা হচ্ছে যে নিউ জলপাইগুড়িতে নামার পরে আমার মনে হয় ব্রেকফাস্টটা আপনারা অন দ্য ওয়ে করে নেওয়াই ভালো। এনজিবিতে নেমে ব্রেকফাস্টের জন্য ওয়েট করে সময় নষ্ট করার থেকে গাড়ি বুক করে কিছুটা এগিয়ে গিয়ে অন দ্য ওয়ে যদি আপনারা ব্রেকফাস্ট করেন তাহলে কিন্তু আপনাদের সময় কিছুটা বেঁচে যাবে, আর তার সঙ্গে খাবারটা যে উপরে গেলে ওয়েদারটাও বেটার আর খাবারটাও আপনারা ভালো পাবেন না বলে আমার ব্যক্তিগত মতামত আর কি। আর থার্ড যেটা বলবো সেটা হচ্ছে যে লোকাল সাইটসিংয়ের ব্যাপারে আপনারা কিন্তু এনজিবি থেকে ডাইরেক্ট গাড়ি যে বুক করবেন সেটাকে কিন্তু লোকাল সাইটসিংয়ে মানে সেটাকে ইনক্লুড করবেন না। লোকাল সাইটসিংয়ের জন্য আপনারা কিন্তু দার্জিলিংয়ের লোকাল গাড়ি নেবেন, তাতে সুবিধা যেটা হয় সাইটসিংয়ের ওরা এনজিপির গাড়িগুলোকে কিন্তু অতটা সব জায়গাতে অ্যালাউ করে না, সেটা একটা প্রবলেম। সেই জন্য আপনারা যদি লোকাল গাড়ি দার্জিলিং থেকেই লোকাল সাইটসিংয়ের জন্য বুক করেন সেটা কিন্তু আপনাদের পক্ষে বেটার হবে আর আপনারা কিন্তু বেটার দেখতেও পাবেন। আর ফোর্থলি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা যে রেস্টুরেন্টগুলোতে অলরেডি আপনারা দেখেছেন যে কেভেন্টার্স বা গ্লেনারিজে আপনারা লাঞ্চ করুন বা ডিনার করুন যেটাই করুন সেটা কিন্তু একটু আর্লি যাবেন, মানে লাঞ্চের জন্য মোটামুটি চেষ্টা করবেন যে মোটামুটি 12টা সাড়ে 12টার মধ্যে, আর ডিনারটা কিন্তু অনেকটাই আগে 7টা সাড়ে 7টার মধ্যে কিন্তু আপনাকে ঢুকে যেতে হবে, নাহলে কিন্তু ওরা গেট বন্ধ করে দেয় এবং তারপরে কিন্তু আপনাকে লাইনে দাঁড়াতে হবে এবং কতটা ভালো সিট পাবেন তারপরে একটা ওদের টাইমে একটা ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। সেক্ষেত্রে কিন্তু যদি ডিনার করতেই চান গ্লেনারিজে তাহলে কিন্তু একটু আগে যাওয়া মনে হবে, মোটামুটি 7টা থেকে সাড়ে 7টার মধ্যে ঢুকে যাবেন সেটা আপনাদের পক্ষে বেটার হবে। আর ব্রেকফাস্ট কেভেন্টার্সে যেটা সেটাও সকালবেলা থেকে খুব লাইন দেখেছি আমরা, সেটাও আপনারা যত আর্লি ওদের খোলে খুব সম্ভবত 8টা বোধ হয়, আমি দেখছিলাম গুগলে ওরা 8:30 টাইম দিয়েছে, আমি জানি না ঠিক ওরকম 8টা থেকে সাড়ে 8টার মধ্যে গিয়ে ওখানে দাঁড়ালে পরে আপনারা কিন্তু আগে বুঝতে পারবেন এবং আপনাকে লাইনে অনেকক্ষণ ওয়েট করতে হবে না। আর একটা যেটা ব্যাপার হচ্ছে কেভেন্টার্সে এখন ওদের সিটিং অ্যারেঞ্জমেন্ট বাদিকে ছিল, যেটা উপরে ছাদে যেটা ছিল ডান দিকে ওরা একটা নতুন সেট আপ করেছে, ঢুকে সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে বাদিকেরটা পুরনো ডান দিকে যেটা আছে সেটা নতুন এবং সেটার অনেকটা বেটার করেছে দেখলাম, সেটা স্পেসটা অনেকটা বড় আছে, ডেকোরেশনটাও বেটার। যদি ডান দিকে আপনারা সিট পেয়ে যান তাহলে সেটা কিন্তু আরও একটু বেশি এক্সাইটিং হবে বলে আমার মনে হয়। আর লোকাল সাইটসিংয়ের মধ্যে টি গার্ডেন আমার মনে হয় রাখার কোনো দরকার নেই, টি গার্ডেন আপনারা অন দ্য ওয়ে প্রচুর টি গার্ডেন দেখতে পাবেন, সেই টি গার্ডেনে কোনো একটা জায়গায় ড্রাইভারকে বলবেন দাঁড়াতে, সেটা অনেক বেশি ন্যাচারাল হবে আর তার মধ্যে থেকে দেখে আপনারা সেখানে ছবি তোলা হোক যেগুলো হোক করতে পারবেন। এই মোটামুটি একটা ওভারঅল এই জিনিসগুলো মাথায় রাখলে আপনাদের যে ট্যুরটা আপনারা দার্জিলিংয়ে করবেন সেটা আরও বেশি এক্সাইটিং হবে, আরও বেশি ফ্রুটফুল হবে, অনেকটা সময় বেঁচে যাবে, ছোটো ছোটো ভুল যেগুলো হয় সেগুলো অনেকটা কম হবে। ওকে, থ্যাংক ইউ।